হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি লার্ন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান সাগর তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ক্লাসটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্য, অর্থাৎ সমাপনী পরীক্ষা 2020 সালে যারা যারা দিবে তাদের সর্বশেষ নতুন সিলেবাস, নতুন প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন আমি জানিয়ে দিচ্ছি। সমাপনী পরীক্ষা 2020 প্রশ্নপত্রের কাঠামো নম্বর বিভাজন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2020 বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, 100% যোগ্যতা ভিত্তিক। পাঠ্য বই থেকে পরে 1 ও 2 ক্রমিকের উত্তর লিখুন। 1 হচ্ছে শব্দের অর্থ লিখুন, 60টির মধ্যে 5টি, এখানে 5 নম্বর। 2 হচ্ছে প্রশ্নের উত্তর লিখুন, 3টি প্রশ্ন থাকবে, প্রতিটির উত্তর লিখতে হবে। প্রথমটিতে 2, তারপরে 4, 4, 10 নম্বর। এরপর পাঠ্য বই বহির্ভূত, অর্থাৎ 3 ও 4 ক্রমিকের উত্তর লিখুন। 3 হচ্ছে প্রদত্ত শব্দের অর্থ বুঝি, শূন্যস্থান পূরণ করুন, 5টি শূন্যস্থান থাকবে। 4 অনুচ্ছেদ পরে প্রশ্নগুলোর উত্তর লিখুন, 3টি প্রশ্ন থাকবে, প্রতিটি উত্তর লিখতে হবে। 5 ক্রিয়াপদের চলিত রূপ লিখুন, ক্রিয়াপদের অতীত বর্তমান ভবিষ্যৎ রূপ লিখুন, 60টির মধ্যে 5টি। এরপর এখানে 6 হচ্ছে পাঠ্য বইয়ের সমমানে পরে প্রশ্ন তৈরি করুন, কে কী কোথায় কীভাবে কেন কখন, এগুলো এই ধরনের 5টি। 7 যুক্তবর্ণ বিভাজন ও বাক্য গঠন, 60টির মধ্যে 5টি। 8 বিরাম চিহ্ন প্রযোজকের দাড়ি কোমা প্রশ্নবোধক চিহ্ন সরিয়ে বসে অনুচ্ছেদ লিখুন, পাঠ্য বইয়ের অনুচ্ছেদ। 9 এক কথায় প্রকাশ, 60টির মধ্যে 5টি। 10 বিপরীত শব্দ লিখুন বা সমার্থক শব্দ লিখুন, 60টির মধ্যে 5টি। 11 পাঠ্য বই ও কবিতা ছড়া যে কোনো অংশ থেকে 6-8 লাইন পরে প্রশ্নগুলোর উত্তর লিখুন, 3টি প্রশ্ন থাকবে, প্রতিটি উত্তর লিখতে হবে, যার মধ্যে 1টি কবিতাটির মূলভাব থাকবে। এখানে আমি ডান পাশে প্রতিটি প্রশ্নের কোনটাতে কত নাম্বার থাকবে আমি দিয়ে দিয়েছি। 12 ফরম পূরণ করুন, 13 দরখাস্ত চিঠি লিখুন, 14 রচনা লিখুন, 4টি বিষয় দেওয়া থাকবে, এর মধ্যে 1টির উত্তর দিতে হবে, ইঙ্গিত দেওয়া থাকবে, 200 শব্দের মধ্যে লিখতে হবে। এবার ইংলিশ কম্পালসারি, টাইম 2 আওয়ার্স 30 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 100। এখানে 1 নম্বর ম্যাচ দ্য গিভেন ওয়ার্ড উইথ দ্য মিনিং, 2 নম্বর থাকবে ট্রু ফলস, 3 নম্বর এনসার শর্ট কোশ্চেন, 4 নম্বর একটা শর্ট কম্পোজিশন, এখানে 10, তারপরে শর্ট কোশ্চেনে 12, ট্রু ফলসে 6, ওয়ার্ডে হচ্ছে 5। এরপর 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান থাকবে, 6 ট্রু ফলস, 7 শর্ট কোশ্চেন, আবার 8 রাইট দ্য সিম্পল পার্সোনাল লেটার, একটা 9 মেক 5 WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট বাই ইউজিং হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ, স্টুডেন্ট উইল মেক কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে 10 থাকবে। 10 শর্ট কোশ্চেন ইউজিং ইনফরমেশন ইনস্ট্রাকশন, স্টুডেন্ট উইল অ্যান্সার অল দ্য কোশ্চেন বাই আন্ডারস্ট্যান্ডিং শর্ট ইনফরমেটিভ টেক্সট, এগুলো দেওয়া আছে, এখানে 6 থাকবে। 11 শর্ট কোশ্চেন ফিল ইন দ্য ব্লাঙ্ক বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড বাই ডেস, মান্থ, টাইম, অর্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার ইন টেবিল, কলাম অর ফর ফিগার্স। 12 রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, এখানে 10। 13 ফিল ইন দ্য সিম্পল ফর্ম ইউজিং গিভেন ইনফরমেশন, এটা প্রাথমিক সমাপনী পরীক্ষা 2019 প্রশ্ন কাঠামোর আঙ্গিকে সর্বশেষ যে 23-2020 আপডেট। এবার গণিত, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 20টি থাকবে, 20টি উত্তর দিতে হবে, এখানে 20। 2 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি দিতে হবে। 3 লসাগু সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি উত্তর দিতে হবে। 4 সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি দিতে হবে। 5 গড় সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি দিতে হবে। 6 দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি দিতে হবে। 7 শতকরা সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি। 8 জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন, অঙ্কিত চিত্রের ক্ষেত্রে বৈশিষ্ট্য লিখুন, 3টি থাকবে 2টি দিতে হবে। 9 পরিমাপ সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি। 10 সময় সম্পর্কিত সমস্যা, 2টির মধ্যে 1টি। 11
উপাত্ত বিন্যস্তকরণ জনসংখ্যা সম্পর্কিত সমস্যা দুইটির মধ্যে একটি। এখানে ডানে আমি প্রত্যেকটার মানবন্ট দিয়ে দিয়েছি। 2 থেকে 7 এবং 9, 10, 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্র সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তর কোনো নম্বর পাবে না। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এখানে 15টি প্রশ্ন থাকবে, 15টির উত্তর দিতে হবে, এগুলা খুবই সংক্ষিপ্ত। প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 15টাতে 30। 2 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, 14টি থাকবে, 12টি দিতে হবে, প্রতিটির মান 1। 3 মিলকরণ, বাম পাশে 5টি থাকবে, ডান পাশে 60টি, প্রতিটির মান 2, অর্থাৎ আমরা টেবিল যেটাকে বলি, একলাম বিকলাম। 4 প্রশ্ন কাঠামোগত উত্তর প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, 8টি উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 6, প্রতিটি প্রশ্নের এক বা একাধিক অংশ থাকতে পারে। প্রাথমিক বিজ্ঞান, এটিও ঠিক এর আগেরটির মতো, প্রথমে 15টি প্রশ্ন থাকবে, 15টির উত্তর দিতে হবে, প্রতিটির মান 2, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, 14টির মধ্যে 12টি দিতে হবে, মিলকরণ বাম পাশে 5টি, ডান পাশে 60টি, এবং কাঠামো বদ্ধ উত্তর প্রশ্ন 10টি থাকবে, 8টি দিতে হবে, প্রতিটির মান 6। ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম অর্থাৎ ধর্মীয় যে সাবজেক্টটি, এটা সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এর আগেরটির মতো 15টি প্রশ্নের মধ্যে 15টি দিতে হবে, সংক্ষিপ্ত 30 মার্ক। তারপর শূন্যস্থান 14টির মধ্যে 12টি, মিলকরণ বাম পাশে 5টি, ডান পাশে 60টি, কাঠামোগত উত্তর 10টির মধ্যে 8টি দিতে হবে। আমি এখানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক সর্বশেষ এই যে ওয়েবসাইটটি আমি দিয়ে দিয়েছি, প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন প্রেরণ সম্ভব সর্বশেষ যেটি, এটা দিয়ে দিয়েছি। তো শিক্ষার্থীরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবো, যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাও, এবং লাইক করবে, মূল্যবান কমেন্ট করবে, শেয়ার করবে, এবং ইজিল্যান্ড 24 চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।